হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেরিটেজ। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ভার্মি কম্পোস্ট নিয়ে। কেননা ভার্মি কম্পোস্ট নিয়ে অনেক কোশ্চেন এসছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে। অনেকেই বলেছে ভার্মি কম্পোস্টটা কী, ভার্মি কম্পোস্ট কোথায় পাওয়া যাবে, ভার্মি কম্পোস্ট কীভাবে তৈরি হয় এবং ভার্মি কম্পোস্টের মধ্যে কী কী নিউট্রিশন আছে। তো সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা ভার্মি কম্পোস্ট আমার বাড়ির তৈরি করা। বাড়িতেও তৈরি করি ভার্মি কম্পোস্ট এবং সঙ্গে সঙ্গে আমি অনেক সময় বাজার থেকে কিনেও আনি। তো আপনারা ইচ্ছা করলে যে কোনো নার্সারি থেকে বা সারের দোকান থেকে ভার্মি কম্পোস্ট কিনে আনতে পারেন। বাড়িতে কীভাবে বানাতে হয় সে বিষয় নিয়ে আমি পরে একটা আলাদা ভিডিও করে দেখিয়ে দেবো। যদি আপনারা কমেন্টে লেখেন অবশ্যই আমি একটা ভিডিও করে দেবো। তো ভার্মি কম্পোস্টটা কী? ভার্মি কম্পোস্ট একটা হচ্ছে কেঁচো সার, মানে আমরা গোবর সারের মধ্যে বা গোবরের মধ্যে কেঁচো মিশিয়ে যে সারটা তৈরি করি সেটাকেই ভার্মি কম্পোস্ট বলা হয়। কারণ এই কেঁচোগুলো, এই গোবরগুলো বা গোবর সারটাকে খেয়ে যে পায়খানা বা পটিগুলো করে দেয় সেটাকেই আমরা এক কথায় ভার্মি কম্পোস্ট বলতে পারি। তো এইভাবে কী হয়, আমরা যেটা বাড়িতে ডিকম্পোস্ট করে যে গোবর সার ইউজ করি, এখানে কেঁচো দ্বারা আমরা ডিকম্পোস্ট করি বা সেটাকে সারে পরিণত করি। তো এই কেঁচো সার সব থেকে ভালো বলতে পারেন যে কোনো কম্পোস্ট, পাতা সার কম্পোস্ট, বাড়িতে গোবর সার কম্পোস্ট, সবজি পচা কম্পোস্ট, সব থেকে বেস্ট হচ্ছে ভার্মি কম্পোস্ট। অবশ্যই এটা সব গাছে আপনারা ব্যবহার করতে পারেন, ফুল ফল সবজি ইনডোর প্লান্ট সব ধরনের গাছে আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্ট হয়। কেননা ভার্মি কম্পোস্টে কী মেশানো হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। কেননা ম্যাক্সিমাম ভার্মি কম্পোস্টই গোবর সার ইউজ করা হয় এবং অনেকেই কী করে, গোবর সারের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু মানে কম্পোস্ট মিশিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করে। তো যেমন কম্পোস্ট হবে তার মধ্যে তেমন গুণাগুণ হবে। তো সব থেকে ভালো যে কম্পোস্ট তৈরি হয় সেটা গোবর সার থেকেই তৈরি হয়। এখানে কেঁচো সার বলতে আমরা যে কোনো কেঁচো কিন্তু এই ভার্মি কম্পোস্টে ব্যবহার করতে পারি না, বা যে কোনো কেঁচো ব্যবহার করলে ঠিকঠাক ভার্মি কম্পোস্ট তৈরি হবে না। ভার্মি কম্পোস্টের জন্য আলাদা ধরনের কেঁচো দরকার পড়ে, সেটা একটু লাল কালারের হয় এবং আমাদের বাড়ির আশেপাশে যে কেঁচোটা পাওয়া যায় সেই কেঁচোতে খুব ভালো ভার্মি কম্পোস্ট তৈরি করা সম্ভব হয় না। কারণ আমাদের লোকাল এরিয়ায় যে কেঁচোগুলো আছে সেগুলো মাটি খায় এবং আমরা যে ভার্মি কম্পোস্টের জন্য যে কেঁচোটা ব্যবহার করি সেই কেঁচোগুলো ম্যাক্সিমাম টাইমই গোবর খায়। মানে গোবর ডিকম্পোস্ট করার জন্য অবশ্যই আমাদের এলাকায় যে লোকাল কেঁচোগুলো পাওয়া যায় সেটা দিয়ে করা সম্ভব, কিন্তু অনেক সময় লেগে যাবে এবং ঠিকঠাকও হয় না। ভার্মি কম্পোস্টের জন্য আলাদা কেঁচো পাওয়া যায়। তো এটা পরে যখন আমি ভিডিও বানাবো তখন আপনাদের সম্পূর্ণভাবে বলে দেবো। তো এখন যে বিষয়টা হচ্ছে যে ভার্মি কম্পোস্টের মধ্যে কী কী নিউট্রিশন থাকে। ভার্মি কম্পোস্ট এমন একটি জৈব সার যার মধ্যে সব ধরনেরই নিউট্রিশন আছে, মানে এনপিকে তো আছেই, এর সঙ্গে আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, যেমন অর্গানিক কার্বন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, এই ধরনের আরও অনেক নিউট্রিশন এই ভার্মি কম্পোস্ট আমরা পেয়ে থাকি এবং এনপিকে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। এন অর্থাৎ নাইট্রোজেন 2-3% পাওয়া যায়, পি অর্থাৎ ফসফরাস 2-2.5% পাওয়া যায় এবং কে মানে পটাশিয়াম 1.5-2.5 পর্যন্ত পটাশিয়াম পাওয়া যায়। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন এই ভার্মি কম্পোস্ট যদি আমরা গাছে ব্যবহার করি বা গাছের মাটি তৈরিতে ব্যবহার করি অবশ্যই আমাদের গাছের গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে ফুল ফলেও বৃদ্ধি করতে সাহায্য করবে। এটা একটি সুষম খাবার বলতে পারেন গাছের জন্য। তো এবারে আসি এই ভার্মি কম্পোস্ট আমরা কী কীভাবে ব্যবহার করব। এক নম্বর যেটা হচ্ছে মাটি তৈরির সময়, মাটি তৈরির সময় যদি আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, গাছ বিশেষে আমরা 50% রাখতে পারি, কোনো কোনো গাছে 50% দিই, কোনো কোনো গাছে 20% দিই, কোনো কোনো গাছে 30% দিই। মাটি বানানোর সময় অবশ্যই আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে অন্য কোনো কম্পোস্ট না থাকে। আর ভার্মি কম্পোস্ট সবথেকে ভালো কম্পোস্ট, এটা আমি আগেই বলেছি, যে কোনো কম্পোস্টের থেকে ভার্মি কম্পোস্ট সবথেকে ভালো কম্পোস্ট। তো এবার আসছি দু নম্বর হচ্ছে যে আমরা এই ভার্মি কম্পোস্ট গাছে সার হিসেবে ব্যবহার করতে পারি। তো আমাদের গাছ যখন বড় হয় তখন আমরা সার ব্যবহার করি, তো সেই জায়গায় যদি আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করি তাহলে আমাদের সমস্যার সমাধান হবে। কেননা ভার্মি কম্পোস্টের মধ্যে সব ধরনের নিউট্রিয়েন্টস অ্যাভেলেবেল আছে
এবার আসছি তিন নম্বর, অনেক গাছ আছে যে গাছের গোড়ায় আমরা ডিরেক্টলি মাটি বা ভার্মি কম্পোস্ট দিতে পারি না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ভার্মি কম্পোস্টে টি বানাতে পারি বা চা বানাতে পারি বা লিকুইড বানাতে পারি, জলে ভিজিয়ে সেই লিকুইডটা আমরা গাছের গোড়ায় দিতে পারি, একই কাজ দেবে এবং একই নিউট্রিশন গাছ পাবে। তো বন্ধুরা, এছাড়াও এই ভার্মি কম্পোস্ট আমরা মালচিংয়ের কাজে লাগাতে পারি। গ্রীষ্মকালে যখন টবের উপরের অংশে মাটি গরম হয়ে শিকড়কে নষ্ট করে দেয় বা ড্যামেজ করে দেয়, সেই সময় যদি আমরা মাটির টপ সয়েল বা টবের উপরের অংশে 1-2 ইঞ্চি এই ভার্মি কম্পোস্টের লেয়ার করে দিই, তাহলে কিন্তু গাছের গোড়ায় শিকড় আছে তা সূর্যের তাপ থেকে বাঁচাতে পারবে। এর ফলে আমরা দুটো কাজ একসঙ্গে করতে পারি, ভার্মি কম্পোস্টে যদি আমরা জল দিই সঙ্গে সঙ্গে জলটা অনেকটা ধরে রাখে এবং সঙ্গে সঙ্গে কী করে আমাদের গাছকে নিউট্রিশন দেয়। তো বন্ধুরা, এবার আসছি এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে আমরা কী কী সুবিধা পাবো। তো এক নম্বর যেটা হচ্ছে, আমরা গাছে নিউট্রিশন পাই এবং সব ধরনের নিউট্রিশন এই ভার্মি কম্পোস্টে পেয়ে থাকি। নাম্বার টু, রুট এরিয়েশন, যে আমরা যখন মাটি বানাই তার মধ্যে যদি ভার্মি কম্পোস্ট দিই তাহলে কী হবে, মাটিটা একটু ঝুরঝুরে হবে এবং এর ফলে কী হবে, গাছের গোড়ায় যে শিকড় আছে তাতে এয়ার যাওয়া আসা করতে পারবে এবং গাছের রুট ডেভেলপমেন্টে সাহায্য করবে। নাম্বার তিন, এর পরের যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি মাটি বানানোর সময় বা আলাদা করে যদি সার ব্যবহার করার সময় যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করি তাহলে কী হবে, আমাদের গাছের যে গোড়ায় মাটি আছে তাতে জল ধরে রাখার ক্ষমতা বেড়ে যাবে, মানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেকটাই বেড়ে যাবে। এছাড়া আমরা যদি ভার্মি কম্পোস্ট গাছের গোড়ায় মাটিতে সার হিসেবে ব্যবহার করে থাকি তাহলে কী হবে, গাছের ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করবে, এছাড়া ফুল এবং ফলের আকার বা সাইজ বৃদ্ধিতে সাহায্য করবে এবং ফুলের কালার খুব সুন্দর হবে, কেননা এই ভার্মি কম্পোস্ট থেকে সব ধরনের নিউট্রিশন গাছ পেয়ে থাকে। পাঁচ নম্বর, এটার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, যদি আমরা গাছের গোড়ায় মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট মেশাই তাহলে কী হবে, গুড ব্যাকটেরিয়া অ্যাক্টিভেট হবে, মানে আরও অনেক গুড ব্যাকটেরিয়া গাছের মাটিতে জন্মাবে, তার ফলে কী হবে, আমাদের গাছের গোড়ায় অটোমেটিক একটা খাবার তৈরি হবে এবং আমাদের গাছকে পুষ্টি দিয়ে যাবে। ছ নম্বর, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, যদি আমরা গাছের মাটিতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করি তাহলে কী হবে, সব ধরনের সুষম সার বা নিউট্রিয়েন্ট পেয়ে যাবে, এর ফলে কী হবে, গাছের ক্ষমতা বা গাছের যে নিজস্ব একটা শক্তি তৈরি হবে, এর ফলে গাছের গোড়ার মাটিতে এবং গাছের উপরে অংশে অনেক পোকামাকড় বা পেস্ট আক্রমণ থেকে গাছকে বাঁচাবে, কারণ আমরা জানি যে মানুষের ইমিউনিটি পাওয়ার যত বেশি হবে মানুষের রোগের সাথে লড়াই করার ক্ষমতা ততই বেশি হবে। তো এর জন্য ভার্মি কম্পোস্ট যদি আমরা গাছে ব্যবহার করি তাহলে গাছের গ্রোথে সাহায্য করে, সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও আমরা এই ভার্মি কম্পোস্ট সিড জার্মিনেশন, মানে ছোটো ছোটো বীজ থেকে যে চারা গাছ তৈরি করি সেই সময় এই যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করি তাহলে খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়, কেননা মাটিতে যদি ভার্মি কম্পোস্ট মেশানো হয় তাহলে কী হয়, মাটিটা ঝুরঝুরে হয় এবং সিড জার্মিনেশনে সুবিধা হয়। তো বন্ধুরা, আজকে আমি এই ভার্মি কম্পোস্ট সম্বন্ধে যে তথ্যটা আপনাদের দিলাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, এবং আপনার যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে ভার্মি কম্পোস্ট সম্বন্ধে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন, আমি তার উত্তর দেবো। এবং এর সঙ্গে একটা অনুরোধ করব যে আপনারা যারা আজকে নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে ওটাকেও প্রেস করে দিন, তাতে কী হবে, আমার চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড হবে আপনি তার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এর সঙ্গে আরেকটা কথা বলি বন্ধুরা, আমার এই চ্যানেলে একটি ফেসবুক পেজ আছে যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই আপনারা পেজটিকে লাইক করে নিন, কারণ আমি অনেক ছোটোখাটো আপডেট এবং অনেক সময় লাইভও করে থাকি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।